মার্কিন পররাষ্ট্র দফতর গ্রেট ব্রিটেনের কাছে প্রায় $31.2 মিলিয়ন মূল্যের 768টি অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম 2 এর বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। পেন্টাগন শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। আজ এই সম্ভাব্য বিক্রয় সম্পর্কে কংগ্রেসকে অবহিত করতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে। এ সম্ভাব্য বিক্রয় বাস্তবায়নের জন্য 5 জন মার্কিন কর্মকর্তার যুক্তরাজ্যে একাধিকবার ভ্রমণের প্রয়োজন হবে। প্রায় 5 বছর ধরে বিরতিহীনভাবে এসব সরঞ্জাম যুক্তরাজ্যে সরবরাহ করা হবে। মার্কিন প্রতিরক্ষা সংস্থা জানায়, প্রস্তাবিত এ বিক্রয় ন্যাটো এর মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করবে।